রংপুরের জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। তারাই হবে এদেশের ভবিষ্যৎ, তারাই এই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আরো উন্নত করবে। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয়। নৌকা মার্কা ক্ষমতা আসলে কৃষকের ভাগ্যে পরিবর্তন হয়। নৌকা মার্কা ক্ষমতা আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। নৌকা মার্কা ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কাজে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই। আপনারা নৌকায় ভোট দেবেন তো বলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা খুব কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এটুকু বলতে পারি, বাবা মা ভাই সব হারিয়েছি, বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ, এটাই তো আমার সংসার, এটাই আমার আপনজন। আপনাদের মাঝে খুঁজে পাই আমার বাবার স্নেহ, ভাইয়ের স্নেহ, বোনের স্নেহ, আপনাদের মাঝ থেকেই আমি পেয়েছি। কাজে আপনাদের জন্য বাবার মতো যদি প্রয়োজন হয়, এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাবার মতো জীবন দিতে আমি প্রস্তুত, সেই কথাটাও আপনাদের জানিয়ে দিয়ে যেতে চাই। আমি বিদায়ের আগে বলে যাই, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আবার দেখা হবে। এতক্ষণ রংপুর থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন।